বর্তমানে এটার মার্কেট প্রাইস হলো 48,000 টাকা। 48,000 টাকা। এটা বাইরের ক্যামেরা, অরিজিনাল, একেবারে সবকিছুই আমরা বিক্রি করতেছি অনলি 20,000 টাকা। একটা প্রফেশনাল ওয়াইড লেন্স, এটা হলো 17-50 সিগমা, এটা বর্তমান মার্কেট ভ্যালু হলো 28,000 টাকা। এটা হলো বাইরের, আমরা অনলি 12,000 টাকা বিক্রি করছি, অনলি 14,000 টাকা, একদম নতুন 50% দামে। টোটাল প্যাকেজ রাখতেছি অনলি 20,000 টাকা। 70 একটা ক্যামেরা বর্তমানে 49,000 টাকা। আমি এই ক্যামেরা বিক্রি করতেছি মাত্র 15,000 টাকা। এটার দাম মার্কেট মূল্য এখন বর্তমানে 22,000 টাকা, আমি বিক্রি করতেছি অনলি 12,000 টাকা। এটা মার্কেটে এখন বাজারজাত করা হতেছে 8,000 টাকা, কিন্তু আমরা এই ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য অনলি 5,000 টাকা, মাত্র 20,000 টাকার মধ্যে ভিডিও ক্যামেরা। এত বড় বড় ক্যামেরাগুলা আমরা মাত্র 20,000 টাকার মধ্যে দিচ্ছি। I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night, oh. And we all got dreams. Okay, Hasan bhai, the first take one camera, let's start. আমি প্রথমে দেখাচ্ছি যে আমার এখানে যে নতুন ক্যামেরাগুলো আছে মার্কেট বাজারজাত বাজার অনুযায়ী আমরা অন্যদের চাইতে, যেহেতু সরাসরি দুবাই এবং সিঙ্গাপুর থেকে ক্যামেরাগুলো নিয়ে আসি, আপনি নিজে নিয়ে আসেন, আমাদের ইম্পোর্টার ইয়ে আছে নিয়ে আসে। আচ্ছা, আমরা এই ক্যামেরাগুলো মার্কেটে যেই দামে বাজারে যেই দাম পাওয়া যায় তার থেকে আমরা সুলভ মূল্যে রাখি, পাইকারি এবং খুচরা দুই ধরনের বিক্রি। আচ্ছা, অনেকে ভাই ক্যামেরা সামনে রেখে দেখে, আপনি কিন্তু ডিসপ্লে রেখেছেন। না, আমি সেই ধরনের যাইতে চাইছিলাম না, আমরা চাইতেছিলাম যে জেনুইন যেটা হয় সামনে রেখে দেবো, কাস্টমার আসবে বলবে একটার সাথে আরেকটা মিলবে না, আমি যা আছে তা আমি প্রকাশ্যই দেখাচ্ছি এবং এই যা দেখবে আমি সেই অনুযায়ী দিতে চেষ্টা করব, আমি অন্যদের মতো করব। প্রথমে কোন ক্যামেরা দাম সম্পর্কে, প্রথমে আমরা এখানে আসি, প্রথমে রিকন্ডিশনে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা রিকন্ডিশন কিছু ক্যামেরা দেখি। এই যে লেন্সের ব্যাপারটা প্রথমে দেখাই আপনাকে, এটা হলো 1.8 ক্যানন STM 50। আচ্ছা, ঠিক আছে, এটা নতুন প্রাইস মার্কেটে 13,000 টাকা। আচ্ছা, আমি নতুন বিক্রি করতেছি মাত্র 11,000 টাকা। নতুন 11,000 টাকা। আচ্ছা, এবং এই মালগুলো আমি বিক্রি করতেছি 8-9,000 টাকা, রিকন্ডিশন 8-9,000 টাকা। আচ্ছা, পূর্ণ গ্যারান্টি থাকবে। এবং এই যে একটা ক্যামেরা সনি 5,000, ওকে, আমি একটা লেন্স মার্কেটে বিক্রি হয় 12,000 টাকা, এটা বডি সহ আমি টোটাল প্যাকেজ রাখতেছি অনলি 20,000 টাকা, অনলি 20,000, সনি 5,000, অনলি 20,000 টাকা। ক্যামেরা সব ঠিক আছে এবং আমার যে কোনো প্রোডাক্টে 7 দিনের গ্যারান্টি থাকবে, 4 বছরের ওয়ারেন্টি থাকবে, আচ্ছা, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। বাহ, ভেরি গুড, ঠিক আছে, আমার প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে কথা এবং কাজে মিল থাকবে, কথা এবং কাজে মিল থাকবে, আচ্ছা, যা বলবে সব লিখিত থাকবে। এই যে একটা প্রোডাক্ট 60 ফুল ফ্রেম প্রফেশনাল বডি, মার্কেটে অনেক দামে বিক্রি হচ্ছে, কেউ কেউ 40, কেউ কেউ 50,000 বিক্রি করতেছে, আমি অনলি 25-30,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং গ্যারান্টি সহকারে মাল দিচ্ছি। ভেরি গুড, ঠিক আছে, 60D। তো আজকে আমরা ট্রাস্টেবল শপের থেকে আজকে আপনাদের ভিডিওটা করব, যাতে করে আপনারা ভালো কিছু প্রোডাক্ট পান। হ্যাঁ, এই যে 1300 একটা ক্যামেরা মার্কেটে অলরেডি 14-15,000 টাকা বিক্রি হচ্ছে, আমরা অনলি 12-13,000 টাকা বিক্রি করতেছি। ভাই সুন্দর, আপনি সুন্দর কথা বলছেন, মার্কেটে কত বিক্রি হচ্ছে এবং আপনি কত বিক্রি করছেন, আমরা এটা বলার কারণ কি, ধরো কাস্টমার ঘুরে ঘুরে আপনার কাছে আসে। হ্যাঁ, আমরা চাই যে কাস্টমারের মন জোগাড় করার জন্য, ওনার চাহিদা অনুযায়ী, ওনার বাজেট যদি কম থাকে আমি কম বাজেটের ক্যামেরা দেবো, ওনার বাজেট যদি বেশি থাকে আমি বেশি বাজেটের ক্যামেরা দেবো। আমি শুনেছি ভাই আপনি যে কন্ডিশনগুলো দেখাচ্ছেন এগুলো নাকি বাইরের কন্ডিশন, মানে বিদেশি কন্ডিশন? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের অধিকাংশ ক্যামেরা আমাদের ওই ল্যাপটপের শপ আছে, ওইখান থেকে আমাদের একসাথে ক্যামেরাও আসে এবং রিকন্ডিশন ক্যামেরাও আসে এবং রিকন্ডিশন ল্যাপটপ আসে। আচ্ছা, এগুলো কি বাহির থেকে আসে? অধিকাংশ বাহির, মানে বাংলাদেশি না, অধিকাংশ বাহির, বাংলাদেশে ওইটাই হয় যারা রিপ্লেস করে, যে অল্টারনেটিভ, যে তার গ্যাজেটটা আমাকে দিয়ে সে অন্য একটা গ্যাজেট নিবে, আমি সেই ক্ষেত্রে তার গ্যাজেটটা রেখে অন্য একটা গ্যাজেট, সেক্ষেত্রে আপনি কি বলে দেন এটা বাংলাদেশে ইউজ? হ্যাঁ, আমি সেটা বলে দিই, ব্যবসায় সততা রাখার চেষ্টা করি। জি, এরপর বলেন। ঠিক আছে, এরপর এরপরে হলো যে 70 একটা ক্যামেরা বর্তমানে, এখন মার্কেট প্রাইস 70 একটা ক্যামেরা বর্তমানে 49,000 টাকা, আমি এই ক্যামেরা বিক্রি করতেছি মাত্র 15,000 টাকা। হ্যাঁ, মাত্র 15,000 টাকা, অরিজিনাল, একেবারে সবকিছুই আমরা বিক্রি করতেছি অনলি 20,000 টাকা, অনলি 20,000 টাকা। আমরা আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের কাছে আরো কম রাখবো। আমি একটু বলি যে গিফট তারাই দিবে, গিফট তো আর কেউ কারোর পকেটে পয়সা দিয়ে দিবে না,
ওদের কাছে দামটা রেখেই দেবে। তো আমরা গিফটটা দেব না, তাকে অরিজিনাল প্রোডাক্টটা দেওয়ার ওয়াদাবদ্ধ থাকবো, ঠিক আছে? এবং যে যে আমার কাছে গিফটগুলো নেবে আমরা সেই দামটা তার সাথে ধরেই আমরা ইয়ে করে দেবো, আমরা তাদের প্রোডাক্টটা দেওয়ার চিন্তা করবো। যারা গিফট দেবে ধরে নিতে হবে যে এই গিফটের দামটা তারা তাদের কাছ থেকে কেটেই নিচ্ছে। এই লেন্সটা হলো একটা প্রফেশনাল ওয়াইড লেন্স, এটা হলো 1750 সিগমা, এটা বর্তমান মার্কেট ভ্যালু হলো 28,000 টাকা, এটা হলো বাইরের, আমরা অনলি 12,000 টাকা বিক্রি করতেছি বাইরে। হ্যাঁ বাইরে, একদম গ্যারান্টি সহকারে, নো একদম ক্যামেরা লেন্স টেন্স সব কিছু আমরা ওইভাবে গ্যারান্টি সহকারে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইউজড ইউজড বা রিকন্ডিশন প্রোডাক্ট কিন্তু আসলে কন্ডিশনের উপরে প্রাইসটা নির্ভর করে। এখন আপনি দেখছেন এখানে যে প্রাইসটা বলছে ভাই, তার থেকে যদি কেউ কমে দেয় তাহলে আবার কম্পেয়ার করতে হবে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা, রাইট? আমাদের 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 কথাটাই থাকবে ওইটা, যে আপনি দামের দিকে না তাকিয়ে জেনুইনই ব্যাপারটা, যে এই বিষয়টা হলো যে আসলেই কি ক্যামেরাটা বা লেন্সটা বা গ্যাজেটটা ঠিক আছে কিনা। আপনি যেহেতু চালাবেন একটা জিনিস, একটা গ্যাজেট কম দামে নিয়ে গেলেন, সেটা আপনি দুদিন পর পর রিপেয়ার করলেন, ঠিক করলেন, আবার ইয়ে মানে এটার পেছনে দৌড়াদৌড়ি করলেন, সেটার চাইতে ভালো যে সঠিক দাম দিয়ে একটা ভালো পণ্য কিনবেন। এক্স্যাক্টলি, এটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। জি, আরো কিছু লেন্স দেখবো ভাই আমরা। লেন্স দেখবো, এই যে নিকনের একটা লেন্স, এই লেন্সটা হলো 1840, বর্তমানে যার মূল্য 28,000 টাকা। 28,000 টাকা, এটা একটা প্রফেশনাল লেন্স, নতুনের মতো আছে। হ্যাঁ, 28,000 টাকা এই লেন্সটা আমরা বিক্রি করতেছি অনলি 14,000 টাকা, একদম নতুনের 50% দামে। নিকন 1.8G, ঠিক আছে, বাজারে এবং অনলাইনে যারা বিক্রি করে তারাও বিক্রি করে দেখবেন যে এই এই লেন্সটা মার্কেটে বিক্রি করতেছে 12-15,000 টাকা, আমরা বিক্রি করতেছি অনলি 10,000 টাকা। এটা কেউ দেখলে নতুন বলবে, আসলে নতুন না, এটা হলো বাইরের ইউজ করা, দেখতে নতুনের মতো, দেখলে নতুনের মতো, এটা নতুন না, নতুনের মতো। এই যে দেখেন, এই যে একদম ব্র্যান্ড নিউ, নতুন, হ্যাঁ মানুষ বলবে কিন্তু আসলে নতুন না। এটাও এটাও রিকন্ডিশন, এটা রিকন্ডিশন বাইরে থেকে আসছে। এটার দাম মার্কেট মূল্য এখন বর্তমানে 22,000 টাকা, আমি বিক্রি করতেছি অনলি 12,000 টাকা, অনলি 12,000 টাকা। এটা নতুন, অনেক দোকানে বলে মানে নতুন বলে বিক্রি করবে, আমরা সেটা করছি না, ওকে ওকে, ঠিক আছে। এরপর এরপরে এটা একটা প্রফেশনাল গোডক্স ফ্ল্যাক্স, হ্যাঁ হ্যাঁ, AD200 প্রো, এটার দাম হলো 23,000 টাকা মার্কেটে, আর আমি বিক্রি করতেছি অনলি 17,000 টাকা। আচ্ছা, এটা কিন্তু এইটার ব্যবহার আমি নিজেও এখনো পর্যন্ত করি নাই। যারা প্রফেশনাল ফটোগ্রাফি করেন অথবা ফটোগ্রাফার সাথে যুক্ত আছেন তারা কিন্তু এটা জানেন, জানেন তারা হয়তো এটা প্রায় সময় ধারণা আছে। হ্যাঁ, আমি আরো দেখাচ্ছি, এটা হলো হ্যাঁ ক্যাননের খুব বেস্ট সেলের একটা লেন্স, এটা হলো 40mm, এটা ইউজ, দেখতে নতুনের মতোই মনে হবে। ক্যাপটা খুলেন, ক্যাপটা খুলেন, আমি দেখি। হ্যাঁ, এটা ইউজ, এটা হলো 40mm STM একটা লেন্স, এটা খুবই বহুল প্রচলিত ব্যবহার হয়। এই লেন্সটা যারা ওয়েডিং এবং ক্লোজ শটগুলো নেয় তাদের জন্য এই লেন্সটা খুবই দরকার। আমরা অনলি এই লেন্সটা আপনি দেখছেন 10,000 টাকা, অনলি 10,000 টাকা। এই যে লেন্সগুলো আপনি দেখলেন আপনার সামনে, বাইরে থেকে মাত্র আসছে, বিদেশ থেকে আসছে এই লেন্সগুলো, এটা হলো 1855 STM লেন্স, ভিডিও লেন্স, খুব ভালো একটা লেন্স। এটা মার্কেটে এখন বাজারজাত করা হতেছে 8,000 টাকা, কিন্তু আমরা এই ভোরক দেখে যারা আসবে তাদের জন্য অনলি 5,000 টাকা। আমি সবসময় এভাবেই বিক্রি করি, আপনার জন্য কিছুটা ছাড় দিচ্ছি আপনার জন্য। এবং এটা হলো 1855 মানে কিট লেন্স, যেটা না হইলেই ক্যামেরা চালাইতে পারে না, ঠিক আছে। এই লেন্সটা দেখেন একেবারে নতুন, আমি এই লেন্সটা রাখতেছি মাত্র 4,000 টাকা, অনলি 4,000 টাকা। কেউ যদি কোনো লেন্স দিয়ে এটা নিতে চায় আমরা সেই ব্যবস্থাও করে দেবো। এই যে দেখেন কতগুলো লেন্স আসছে, ঠিক আছে। নিকন একটা ক্যামেরা দেখাচ্ছি, এটা হলো নিকন 7000, এটা একটা প্রফেশনাল ক্যামেরা, এটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য অত্যাধুনিক একটা ক্যামেরা। এই ক্যামেরার বর্তমান এখন বাজার মূল্য আছে 57,000 টাকা, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু রিকন্ডিশন বাইরে থেকে আসছে, এই ক্যামেরাটার দাম রাখতেছি অনলি 15,000 টাকা, মাত্র 15,000 টাকা। নমস্কার, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই? হ্যাঁ, 7 দিনের গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট, 4 বছরের ওয়ারেন্টি, 3 বছরের ছাড়ার গ্যারান্টি থাকবে আমাদের, ওকে, লিখিত গ্যারান্টি থাকবে, ওকে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমি এক্সারসাইজ দেখাই দেই, ক্যামেরা যাবতীয় এক্সারসাইজ তুলে এখানে পেয়ে যাবেন আপনারা। সো এক্সারসাইজ দেখাবো না, প্রাইস আপনারা বাইকে ফোন দিয়ে জেনে নেবেন অথবা শপে এসে জেনে নেবেন। এরপর আমরা কিছু ব্র্যান্ড নিউ ক্যামেরা দেখবো আর কি, কন্ডিশনার ব্র্যান্ড নিউ ক্যামেরা। ব্র্যান্ড নিউ ক্যামেরা কোথা থেকে শুরু করবেন ভাই? আচ্ছা, আমরা ব্র্যান্ড নিউ একটু দামি থেকে শুরু করি। আমাদের এখানে ড্রোনও পাওয়া যাচ্ছে, একেবারে নতুন ড্রোন, একেবারে ইয়ে করে আসছে, দেখেন ম্যাবিক এয়ার 2, এটা হলো প্রফেশনাল, প্রফেশনাল কাজের জন্য। এর এক একটা ব্যাটারি কিনতে গেলেই লাগবে আপনার 35-40,000 টাকা। আচ্ছা, আমরা এই পুরো ইয়েটাই রাখতেছি যে 1-1.5 লাখ টাকার মধ্যে আপনাকে আমি এই ড্রোনগুলো দিতে পারবো। আচ্ছা, বাজারে কত ভাই? বাজারে এটা অনেক দাম আছে, আমরা একটু কমে বাজারের মধ্যে থেকে মিনিমাম কত কমে হবে?
বাজার থেকে কমপক্ষে 5,000 টাকা মূল্য কম দেবো, মিনিমাম মিনিমাম আচ্ছা 5,000 টাকা কম দেবো। এরপর এটা হলো একটা 550D বহুল প্রচলিত একটা ক্যামেরা, প্রফেশনাল ভাবে ইউজ করা যায় এই ক্যামেরাটা। ইনটেক নতুন আমাদের মালগুলা, এই যে দেখেন, আচ্ছা একদম ইনটেক নতুন, একদম ইনটেক নতুন ক্যামেরা। আচ্ছা কোনো রিকন্ডিশন না? হ্যাঁ কোনো, এটা রিকন্ডিশন, একদম ইনটেক, একদম ইনটেক। যে মানুষ যে মার্কেটে বলে যে রিফাবলিশ, আসলে সেই রিফাবলিশ না, এগুলো আমাদের দুবাই থেকে অরিজিনাল প্রোডাক্ট, অরিজিনাল কোম্পানি থেকে ইয়া করা আছে। এগুলো বাজার মার্কেট প্রাইস কত ভাই? আমাদের মার্কেট প্রাইস থাকে এটা 22,500 টাকা, আমরা বেচি অনলি 20,500 টাকা। সেই ক্ষেত্রে অনেকে বলতে পারে ভাই মার্কেটে 22,500 আপনি বিক্রি করছেন হচ্ছে 20,500, ক্যামেরাতে কোনো সমস্যা আছে কিনা? নো নো, আমরা ওই গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং আমরা বিক্রি করি বেশি লাভ করি কম। আমাদের টার্গেট হবে বিক্রি করবো বেশি লাভ করবো কম। আমরা একটা ক্যামেরা দেখেছি 6D Mark II, এখনকার সময়ে প্রফেশনাল ক্যামেরার মধ্যে একটা অন্যরকম ক্যামেরা, যে ক্যামেরাটার বাজার মূল্য বর্তমানে 1,10,000 থেকে 1,16,000 টাকা, আমরা দিচ্ছি 1,05,000 টাকা। তাই জি, একদম কোনো সমস্যা নেই জি, একদম গ্যারান্টি সহকারে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। ভেরি গুড, ঠিক আছে। এছাড়াও আমাদের কাছে আছে 70D, তারপরে 4L lens যেটাকে বলে, জুম লেন্স 70-200 lens, তারপরে 2.8 70-200 lens, তারপরে আমাদের আছে 6.00, এটা আছে আমাদের কাছে, আছে S7 Mark II, আছে আপনার ভিডিও ক্যামেরা, আছে আমরা ভিডিও ক্যামেরা মাত্র 20,000 টাকার মধ্যে, ভিডিও ক্যামেরা এত বড় বড় ক্যামেরাগুলা আমরা মাত্র 20,000 টাকার মধ্যে দিচ্ছি, ঠিক আছে। এগুলো ইয়ে করা, আর আমাদের অ্যাক্সেসরিজের মধ্যে এই যে ফ্লাশ, প্রফেশনাল ফ্লাশ যেগুলো লাগে, আমাদের ট্রিগার ইয়ে করে আছে, শুধু এগুলো ভাই কম দামে দিবেন তো? হুট সবগুলো কম দামে দেবো। এবং ক্যামেরার সাথে যে অ্যাক্সেসরিজ এগুলো দেখান, ক্যামেরার সাথে অ্যাক্সেসরিজ যা যা লাগবে, শুধু লেন্সের জন্য একটা সাইডে আছে যে লেন্স লাগবে, যতগুলো লেন্স লাগবে, যত প্রকার লেন্স লাগবে দিতে পারবেন। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ অশোক ভাই, বাজারে এই যে দেখেন ফ্লাশগুলো, আমি এটা হলো YN565EX3 model যেটা, আচ্ছা এটা মার্কেটে এখন বিক্রি করতেছে 7,500 টাকা, 7,500 টাকা, 7,500 টাকা, কিন্তু আমি বিক্রি করতেছি অনলি 6,500 টাকা। জাস্ট একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিলাম যে আমি কম দামে দিতে পারবো। ওকে, তাহলে এখানে যা আছে সবগুলো এরকম কম দামে দিতে পারবে? আমি কম দামে দিতে পারবো, আমি দেখাইলাম। আমার মূল মন্ত্র হবে কাস্টমারের মনোরঞ্জন করা, তাদের মন জোগাড় করা এবং বেশি বিক্রি করে লাভ কম করা। ওকে, সো হাসান ভাই, যারা সরাসরি আপনার শপে আসতে চায় তারা কিভাবে আসবে? এটা ঢাকা শহরের একেবারেই মূল প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় গুলিস্তান, সরাসরি আসলেও বাইতুল মোকারম নিস্তলা ইলেকট্রনিক সুপার মার্কেট যেটাকে বলা হয়, দ্বিতীয় লেন যদি দৈনিক বাংলা হতে আসে, দ্বিতীয় লেন দিয়ে 24 নম্বর দোকান, হাতের বামে দুটা দোকান পড়ি, তিনটা দোকান পড়ি। আর যদি স্টেডিয়াম দিয়ে আসে কেউ, যদি স্টেডিয়াম দিয়ে আসে তাহলে 7 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, ওইটে এসে হাতের ডান পাশে 24 নম্বর দোকান বাইতুল মোকারম সুপার মার্কেট। জি ওকে, সো ক্যামেরা আয়ারল্যান্ডের, আমি কিন্তু শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রাখবো, এখান থেকে চেক করে নেবেন। স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে, ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে হাসান ভাই, এত বড় এত সুন্দর একটি শপে আপনারা আসবেন, ফিজিক্যালি এসে আপনার প্রোডাক্ট আপনি নিজের হাতে নিজের চোখে দেখে শুনে বুঝে নেবেন। যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই, হাসান ভাইয়ের সাথে কথা বলে খুব সুন্দর করে আপনাদের ক্যামেরা দিয়ে দিবে, ওখান থেকে আপনারা রিসিভ করে নেবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।